ওয়েলকাম ব্যাক টিচিং উইথ ফানে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকে আর একটা নতুন বিষয় আমরা শিখব, সেটা শেখার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বা ঘন্টা আইটেমটা প্রেস করতে ভুলবেন না, কারণ বেল বা ঘন্টা আইটেম প্রেস করলে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে আসবে। চলুন শুরু করা যাক। তাহলে শুরু করা যাক আজকের এক্সারসাইজ। প্রথম এক্সারসাইজ যেটা হচ্ছে, আপনারা নিজেরা প্রথমে করার চেষ্টা করবেন, তারপর আমার অ্যান্সারটা মিলে নেবেন। তো প্রথম যেটা এক্সারসাইজ সেটা হচ্ছে, প্লিজ গিভ ড্যাশ ওয়ান রুপি নোট টু ইয়োর ক্লাস টিচার হু ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ। হি উইল বাই ড্যাশ বুকলেট টু ইনফর্ম ইউ ড্যাশ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ড্যান্স ড্যাশ আওয়ার কান্ট্রি। এটা হলো প্রথম। তারপরেরটা দেখে নি, ক্যালকাটা ইজ ড্যাশ ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য সিটি স্ট্যান্ডস ড্যাশ দ্য হুগলি, দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ড্যাশ ক্যালকাটা, সিটিজেন্স অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ গ্রেট রিগার্ডস ড্যাশ দিস সিটি। এটা হলো দু নম্বর। তিন নম্বরটা দেখে নি, মোহাম্মদ জাহিদ অ্যান্ড হিজ টিনেজ কম্পানিয়ন বোথ রিপোর্টেডলি রেসিডেন্স ড্যাশ পিলখানা ড্যাশ হাওড়া, উই ড্রাউন্ড ইন ড্যাশ হুগলি রিভার নিয়ার মালিঘাট ড্যাশ থার্সডে নাইট। এটা হলো তিন নম্বর। চার নম্বর এক্সারসাইজ হচ্ছে, এ ফিফটি ওয়ান ইয়ার ওল্ড ওমেন হ্যাজ লকড আপ ইন দ্য লকার রুম অফ ড্যাশ ব্রাঞ্চ অফ এ ব্যাঙ্ক ইন সাউথ ক্যালকাটা। সি ওয়াজ লকড ড্যাশ মে 27, 1994, সি স্টেড দেয়ার ফর টু ডেজ ড্যাশ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। তারপরটা হচ্ছে, ডক্টর বি সি রয় ড্যাশ ফর্মার হেড অফ ড্যাশ মেডিক্যাল ডিপার্টমেন্ট ডায়েট ড্যাশ লন্ডন ড্যাশ ইংল্যান্ড, হি ওয়াজ 75 অ্যান্ড ইজ সার্ভাইভড ড্যাশ নান সিন্স হি ওয়াজ ড্যাশ ব্যাচেলর থ্রু আউট হিজ লাইফ। তাহলে আজকে এই পাঁচটি এক্সারসাইজ, এই পাঁচটি এক্সারসাইজের উত্তরগুলো এবার দেখবো। তার আগে আপনারা পজ করে নিতে পারেন, পজ করে নিজে করার চেষ্টা করবেন, নিজে করতে পারলে তারপর আমার অ্যান্সারের সঙ্গে মিলে নেবেন। তাহলে দেখে নিন অ্যান্সারগুলো। তাহলে প্রথমটা হচ্ছে, প্লিজ গিভ এ ওয়ান রুপি নোট টু ইয়োর ক্লাস টিচার হু ইজ অ্যান এম এ ইন ইংলিশ, হি উইল বাই এ বুকলেট টু ইনফর্ম ইউ অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ইন আওয়ার কান্ট্রি। তারপরটা হচ্ছে, ক্যালকাটা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য সিটি স্ট্যান্ডস অন দ্য হুগলি, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন ক্যালকাটা, সিটিজেন্স অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ গ্রেট রিগার্ডস ফর দিস সিটি। তারপরটা দেখে নি, মোহাম্মদ জাহিদ and his teenage companion both reportedly residents of Pilkhana in Howrah were drowned in the river Hugli river near Malighat on Thursday night. Eta holo tin number ta uttor. Char number ta answer hocche, a 50 years old woman was locked up in the locker room of a branch of a bank in South Calcutta. She was locked on May 27, 1994. She stayed there for 2 days without food and drink. Dr. B.C. Roy, that's the former head of the
medical department died in London in England. He was 75 and is survived by none since he was a bachelor throughout his life. তাহলে এটা অ্যান্সারটা জানলাম আর সবার সুবিধার জন্য আমি পুরো সেন্টেন্সগুলোর একবার মানেটা বাংলায় বলে দিচ্ছি প্রথমটা দেখে নিই প্লিজ গিভ এ ওয়ান রুপি নোট টু আর ক্লাস টিচার অনুগ্রহ করে তোমার শ্রেণী শিক্ষককে এক টাকা নোট দাও একটা নোট দাও হু ইজ এন এম এ ইন ইংলিশ যিনি ইংরেজিতে এম এ হি উইল বাই এ বুকলেট তিনি একটা পুস্তিকা কিনবেন টু ইনফর্ম ইউ অব দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ইন আওয়ার কান্ট্রি যেটার সাহায্যে তুমি আমাদের দেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জানতে পারবে তারপরটা হচ্ছে ক্যালকাটা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী দ্য সিটি স্ট্যান্ড অন দ্য হুগলি শহরটি হুগলির কাছাকাছি অবস্থিত দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন ক্যালকাটা কলকাতাতে একটা ইউনিভার্সিটি আছে সিটিজেন্স অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ গ্রেট রিগার্ডস ফর দিস সিটি বিশ্বের জনগণের এই শহর সম্পর্কে খুবই আগ্রহ আছে তারপরটা হচ্ছে মোহাম্মদ জাহিদ অ্যান্ড হিজ মোহাম্মদ জাহিদ অ্যান্ড হিজ টিনেজ কম্পেনিয়ন মোহাম্মদ জাহিদ এবং তার কিশোর সাথী বোথ রিপোর্টেডলি রেসিডেন্ট অফ পিলখালা যাদেরকে বলা হচ্ছে পিলখালার বাসিন্দা ইন হাওড়া হাওড়ার পিলখালার বাসিন্দা ওয়ার ড্রন্ড ডুবে গিয়েছে ইন দ্য হুগলি রিভার হুগলি নদীতে ডুবে গিয়েছিল নিয়ার মালিঘাট মালিঘাটের কাছে অন থার্সডে নাইট বৃহস্পতিবার রাতে তারপরটা হচ্ছে এ 51 ইয়ার ওল্ড ওম্যান একটা 51 বছরের বৃদ্ধা মহিলা ওয়াজ লকড আপ ইন দ্য লকার রুম অফ এ ব্রাঞ্চ অফ এ ব্যাঙ্ক ইন সাউথ কলকাতা দক্ষিণ কলকাতার একটা ব্যাংকের শাখায় বন্ধ হয়ে গিয়েছিল লকার রুমে বন্ধ হয়ে গিয়েছিলেন সি ওয়াজ লকড অন মে 27/94 1994 সালের 27 মে তিনি বন্ধ হয়ে গিয়েছিলেন সি স্টেড দেয়ার ফর টু ডেজ উইদাউট ফুড অ্যান্ড ড্রিঙ্ক তিনি সেখানে দুদিন ছিলেন খাবার এবং পানীয় ছাড়াই তারপরে আছে ডক্টর বিসি রায় দ্য ফর্মার হেড অফ দ্য মেডিকেল ডিপার্টমেন্ট ডক্টর বিসি রায় যিনি মেডিকেল ডিপার্টমেন্টের প্রাক্তন হেড ডায়েড ইন লন্ডন ইন ইংল্যান্ডের লন্ডনে মারা গেছেন হি ওয়াজ 75 তিনি 75 বছর বয়স ছিলেন অ্যান্ড ইজ সার্ভাইভড বাই নান এবং তিনি কিছুই করছিলেন না সিন্স হি ওয়াজ এ ব্যাচেলার থ্রু আউট হিজ লাইফ যদিও তিনি সারা জীবন ধরে ব্যাচেলার বা অবিবাহিত ছিলেন তাহলে এটা হচ্ছে মানেটা মানে অনুসারে করা খুব সুবিধা হবে তাহলে আজকের এই অনুশীলনী বা এক্সারসাইজগুলো আজকের মতো শেষ করছি পরবর্তীকালে আবার একটা এক্সারসাইজ করব তাহলে অবশ্যই আপনাদের যদি ভালো লাগে লাইক করুন খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও আপনাদের মতো উপকার হতে পারে উপকৃত হতে পারে ধন্যবাদ